গুসকরায় তৈরি হচ্ছে নতুন বাস টার্মিনাস। ইতিমধ্যেই প্রথম পর্যায়ের কাজ শেষ করা হয়েছে, গোটা চত্বর ঢালাই হয়ে গেছে, তৈরি হচ্ছে গেট ও গেস্ট হাউস। বাস টার্মিনাস সংস্কারে 1,57,00,000 টাকা অনুমোদন করেছে পরিবহন দফতর। বাম আমলে পূর্ব বর্ধমানের গুসকরায় নতুন বাস টার্মিনাস তৈরি হয়েছিল। আগে বাস স্ট্যান্ড ছিল গুসকরা স্টেশনের পাশে, তারপর দেড় যুগ কেটে গেছে, অজয় কুমুরে বহু জল বয়ে গেছে, শহরে গাড়ি ঘোড়া বেড়েছে, বেড়েছে মানুষের চাপ, কিন্তু বাস টার্মিনাসের সংস্কার করা হয়নি। দীর্ঘদিন ধরে অনাদরে অবহেলায় পড়েছিল বাস টার্মিনাস। বাস স্ট্যান্ডের ভিতরে বড় বড় গর্ত ছিল, বর্ষায় গোটা বাস স্ট্যান্ড কার্যত নরকে পরিণত হতো, সমস্যা করতেন বাস যাত্রী থেকে বাস কর্মী সকলেই। খুব ভালো হয়েছে, কারণ এখানে যে অবস্থা হয়েছিল, আগে তো মানে কাদায় ভর্তি ছিল এখানে, প্রত্যেকটা লোকের মানে জুতো বন্ধ ছিঁড়ে যেত, এত অবস্থা খারাপ ছিল, এবং মানে সাধারণ পাবলিকদের তো কোনো নিরাপত্তা তো ছিলই না। হ্যাঁ, তার থেকে অনেক দারুণ বেটার জায়গা, হ্যাঁ দেখতেও ভালো লাগছে, এবং একটা পরিবেশটাও পাল্টে গেছে, দিন পাল্টেছে। শুরু হয়েছে গুসকরা বাস টার্মিনাসের সংস্কার, ইতিমধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করা হয়েছে, গোটা চত্বর ঢালাই হয়ে গেছে, তৈরি হচ্ছে গেট ও গেস্ট হাউস। রাত বিরেতে যাতে যাত্রীরা সমস্যা না পড়েন, তার জন্যই গেস্ট হাউস তৈরির কাজ শুরু হয়েছে জোর কদমে। এটা পুরোদমে কাজ শুরু হয়ে গেছে, ইতিমধ্যে 57,00,000 এবং 24,00,000 টাকার কাজ সমাপ্ত হয়েছে। পরবর্তী পর্যায়ে যে টাকাটা দিয়েছে তাতে আমরা একটা ইন এবং একটা আউটের গেট করছি উইথ বিউটিফিকেশন, তার সঙ্গে গভর্নমেন্টের টিকিট কাউন্টার। গুসকরা বর্ধমান তো আছেই, আছে পানাগড় হয়ে দুর্গাপুর আসানসোল বড়াকড়ের বাস, কাটোয়া কালনা ছাড়াও আছে বীরভূমের সিউড়ি, ঝাড়খণ্ডের দুমকা যাওয়ার বাস, মুর্শিদাবাদের সঙ্গেও গুসকরার বাসের যোগাযোগ রয়েছে। ফলে গত কয়েক বছরে গুসকরা বাস স্ট্যান্ডে যেমন বাসের সংখ্যা বেড়েছে, তেমনি গুসকরা শহরও বেড়েছে, বেড়েছে শহরের লোক সংখ্যা। বাস টার্মিনাস সংস্কারে রাজ্য পরিবহন দপ্তর 1,57,00,000 টাকার অনুমোদন দিয়েছে। বাস স্ট্যান্ডে অনেকগুলো আছে, আমাদের প্রথমে বাস স্ট্যান্ডের গেট আছে, বাস স্ট্যান্ডের বাউন্ডারি ওয়াল আছে, বাস স্ট্যান্ডের মেঝে ঢালাই আছে, তারপরে বাস স্ট্যান্ডে একটা অডিটোরিয়াম হবে ওপরে, সমস্তটাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে টাকাটা দিচ্ছে, সেখানে আমরা এটা করছি। সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা থেকে বাস যাত্রী সকলেই। আর কয়েক মাসের মধ্যেই গুসকরা বাস টার্মিনাসের চেহারা বদলে যাবে, ভাঙাচোরা বাস স্ট্যান্ড নয়, ঝাঁঝরচকে বাস স্ট্যান্ড পাবে শহর। বর্ধমান থেকে অরূপ লাহার রিপোর্ট, জি ২৪ ঘন্টা।